সেটা তো আরও হাস্যকর। উনি করতে গিয়ে উনি বললেন যে ওদেরকে স্টেশনটা বাড়িয়ে দিন, কেন আমার ত্রিপুরা রাজ্য চলছে না। তখন ওনার মনে ছিল না যে আমরা কোনো যোগ্যতা নেই, 17 মাসে আমরা যোগ্য, 17 মাস পরে আমরা অযোগ্য, ওনার যোগ্যতা নেই। উনি তো ভুলভাল বলছে, ভুলভাল সব কিছু বলে যাচ্ছে। যোগ্যতাটা আমি ওনার যোগ্যতাটা প্রশ্ন করছি, আপনার যোগ্যতা আছে? আমাকে একজনও স্টুডেন্ট বলতে পারবে না এই 10 বছরের চাকরির অভিজ্ঞতায় যে অনামিকা ম্যাডাম অযোগ্য, কিন্তু আমি হাজারো স্টুডেন্ট দান করিয়ে দেবো যে শিক্ষামন্ত্রী অযোগ্য, আমাদের মুখ্যমন্ত্রী অযোগ্য। এসোসিয়েশন থেকে যে আপনারা দেখেছি, আপনারা বিগত সরকারকে চাপ সৃষ্টি করেছিলেন দফায় দফায় যে শিক্ষকদের কী করবেন, আপনারা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী যাকে আমরা আপনারা বিবেকবান বলে পরিচিত করি, বিদ্যালয় শিক্ষামন্ত্রী যিনি ত্রিপুরা রাজ্যের আইনমন্ত্রী, এনাদের বিবেককে আপনারা জাগান যে 50,000 লোকের জীবন জীবিকার বারবারই একটা কথা আমাদের শুনতে হচ্ছে, অযোগ্য অযোগ্য অযোগ্য। তাহলে আমি বলবো আজকে যারা ক্ষমতায় আছেন, ওনারা যখন বিরোধী ছিলেন তখনও তো জানতেন যে বামেরা এই ভুলটা করেছে, তখন তো ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে, স্বয়ং সুদীপ রায় বর্মন ছিলেন, ওনারা সবাই কেন্দ্রীয় নেতৃত্বরা বারবার 10,000 তখন দরকার ছিল তাদের, তখন তারা বলেছিলেন যে না আমরাই আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে অ্যামেন্ডমেন্ট করে হলেও তোমাদেরকে শিক্ষকতায় চাকরি রাখবো। তাহলে আজকে কেন অযোগ্য আমরা, কি হিসেবে আমরা অযোগ্য হয়ে গেলাম আজকে? আজকে প্রত্যেকটা জায়গায় আমরা হাসির পাত্র হয়ে গেছি, সেই হাসির পাত্র আর হতে চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী যদি আর শুনে থাকেন সেই কথা আমাদের আওয়াজ, আমি রাষ্ট্রপতির কাছে আবেদন করছি আমাদের দিকে একটু তাকান, আমাদের বাচ্চারা নিরন্ন হয়ে যাবে, আমরাই আমাদের ফ্যামিলির ভরসা, আমাদের সবার ভরসা, আমরা একজনই তো সেই অন্য হীন করবেন না আমাদেরকে।